নমস্কার বন্ধুরা, কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মটন কষা রেসিপি। খুব সহজেই বাড়িতেই কিন্তু কয়েকটা টিপস ফলো করলে আমরা বিয়েবাড়ির স্বাদের মটন কষা কিন্তু বানিয়ে নিতে পারি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সময় নষ্ট না করে কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। প্রথমে আমি একটা প্রেশার কুকারকে লো ফ্লেমে গরম করে নিয়েছি। এবারে আমি মটনগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে দিয়ে দেব। এবারে সমস্ত মাটনটা দিয়ে আমি এক চা চামচ পরিমাণে হলুদ আর এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে নেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। সমস্ত কিছু ভালোভাবে মটনের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব। এবারে মাটনগুলোকে সব মশলার সাথে মাখিয়ে আমি 3-4টে লো ফ্লেমে সিটি দিয়ে নেব। মনে রাখবেন, এই সময় কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করবেন না। মাটন থেকেই যথেষ্ট পরিমাণে জল কিন্তু বেরোবে, তাতেই সেদ্ধ হবে। এই সময় আমি অন্য একটি পাত্রে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দেব 2 তেজপাতা, 4-5টি ফেটিয়ে রাখা এলাচ, আর দেব 2-3টি দারচিনি। এবারে সব কিছুকে ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দেব 3টি বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 1.5 কেজি মাটনের জন্য 3টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। আপনারা আপনাদের মাটনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, রসুন, আদা এগুলো দেবেন। এবারে পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এই ভাজাটাকে আরও তাড়াতাড়ি করার জন্য আমি এখানে কিছুটা নুন দিয়ে দেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবারে সব কিছুকে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত ভাজা থেকে তেল বেরিয়ে আসলে আমি এখানে দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। আমি এখানে 5-6টি রসুন বাটা এবং 1 ইঞ্চি মতো আদা, আর দিয়েছি 5-6টা লঙ্কা বাটা। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। মনে রাখবেন, সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে এলে তারপরেই কিন্তু এই বাটা মশলাটা দেবেন। আমি যে টিপসগুলো দিচ্ছি সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা মাটন কষা তৈরি করতে পারেন, তবে গ্যারেন্টি দিচ্ছি অসাধারণ স্বাদের কিন্তু এটা খেতে হয়। মশলা থেকে তেল বের হয়ে আসলে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে 2টি টমেটোকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আবারও সব কিছু লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে রান্না করে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু এইভাবেই ভাজা হবে।
আমাদের মশলা প্রায় কষানো শেষ। এইবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের সাথে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে এসেছে। এবারে আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মাটন। মাটন থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। আমি এখানে কিন্তু ওই জল সহই মাটন গুলোকে দেব। এবারে সবকিছুকে ওই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। নুন দিয়ে ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন আমাদের মাটন কিন্তু প্রায় অনেকটাই রেডি। এবারে আমি দিয়ে দেব ওপর থেকে সানরাইজের গুঁড়ো মশলা, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ঘি। ঘি ও গরম মশলা দিয়ে আরো 2-3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তাদেরকে এতদিন ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মটন কষা কিন্তু গরম গরম ভাত বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশনের জন্য একদম রেডি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।